बनानी चेयरमैन बाड़ी आनंद टीवी चेयरमैन अब्बास आली शिकदार आनंद टीवी टी दीर्घ अनेक बच्चर आगे तार नामे बरद्द हुई किन्तु अर्थर अभावे ये आनंद टीवी टी अब्बास आली शिकदार चालानो सम्भव हयनी तार निजेर बनानीर बाड़ी एवं जे आनंद टीवी जे प्रतिष्ठानटी बनानीते सेई বাড়িটিও পাঁচতলা বিল্ডিং লোনের দায়ে নিজ বাড়ি এবং আনন্দ টিভির ভবনটি ব্যাংকের ঋণে আবদ্ধ দীর্ঘদিন থেকে যদিও কিছু কাজ করে থাকে করেছিল আব্বাস আলী শিকদার চেয়ারম্যান বাড়ি চেয়ারম্যান পরিবারেরই একজন ব্যক্তি ছিলেন কিন্তু এই আনন্দ টিভিটি দীর্ঘদিন পড়ে থাকার পর তার একমাত্র ছেলে হাসান তৌফিক আব্বাস এই আনন্দ টিভিটি চালানোর জন্য চেষ্টা করে কিন্তু তাদের অর্থের অভাবে হাসান তৌফিক আব্বাস আনন্দ টিভিটি পরিচালনায় ব্যর্থ হন তার বাবা ও অসুস্থ হয়ে পড়েন পুঙ্গু অবস্থায় দীর্ঘদিন বাসাতে পড়েছিলেন আমি আসলে পূর্বে থেকে পূর্বের ঘটনা জানি না উনি কী ধরনের লোক ছিলেন তবে উনি একজন চিত্র জগতের একজন পরিচালক হিসাবে তার দায়িত্ব ছিলেন কিন্তু হাসান তৌফিক আব্বাস আনন্দ টিভিটি পরিচালনা না করতে পারে নুরুল ইসলাম জুলাস নামে একটা ব্যক্তির সাথে লিখিত কন্ট্যাক্ট হয় এবং সে এমডি হিসাবে এবং এমডি হিসাবেই সে এই আনন্দ টিভিটি পরিচালনা করার দায়িত্ব গ্রহণ করেন কত পারছেন আমার জানা নাই তবে পার্টনারে ওনার সাথে কন্ট্যাক্ট হয় নুরুল ইসলাম জুলহাস আনন্দ টিভিটি আরও হয়তো বিতর্কিত পার্টনার থাকতে পারে যে ওইখানে যে অ্যাডমিন ম্যানেজার যাকে বলে অ্যাডমিন সাইফুল ওইখানে অ্যাডমিন হিসাবে দায়িত্বে ছিলেন এবং আরও ইঞ্জিনিয়ার বা অন্য অন্য কর্মে সাংবাদিক এখানে এটাতে জড়িত ছিল এগুলো পরিচালনা করতেন অনেকদিন পর্যন্ত এই জুলহাস বিভিন্ন কাদায় কৌশলে কিছু কাজ করেছেন মনে হয় আমার বাসাতে সাব্বির নামে তার দীর্ঘদিনের সাংবাদিকতার অভিজ্ঞতা ছিল ও আমাদের আমার বাসাতে ভাড়া থাকতেন দীর্ঘদিনে আমার এখানে ছিলেন দীপ্ত টিভি বা অন্য অন্য অনেক বিদেশে কাজ করছেন একজন সিনিয়র সাংবাদিক হিসাবে যে আনন্দ টিভিতে কাজ করতেন সিনিয়র সাংবাদিক হিসাবে একদিন আমাকে বললেন যে আপনার তো সাংবাদিকতা করা বা মুক্তিযোদ্ধাদেরকে উঠাই ধরা প্রজন্মকে মুক্তিযোদ্ধার ইতিহাস জানানো আপনার শখ তাহলে চলেন আপনাকে আনন্দ টিভি এটা নতুন টিভি ওরা চালু করতেছে সেইখানে আপনি পার্টনারে বা যেভাবে হয় সমঝোতার ভিতরে আপনি ওইখানে কাজ করতে পারেন তা আমারও একটা খেয়াল ছিল বঙ্গবন্ধুর হত্যার পরে মুক্তিযুদ্ধের ইতিহাস স্বাধীনতার ইতিহাস বিকৃত ঘটে আমি মনে করলাম যে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে তুলে ধরা আমার পক্ষে যদি সম্ভব হয় এটা ভালো কথা তা আমি আনন্দ টিভিতে একদিন সাংবাদিক সাব্বিরের সাথে ওখানে গেলাম আমাকে আনন্দ টিভির এমডি নুর ইসলাম জুলাসের সাথে পরিচয় করে দেন এবং অ্যাডমিন ম্যানেজার সাইফুলের সাথে পরিচয় করে দেন এবং হাসান তৌফিক আব্বাস তখন বললেন চেয়ারম্যান হিসাবে তার একটা হাইফে একটা রুম অফিস রুম উনি এখানে আসেন ওনার সাথে পরিচয় করে দেন
পরে নুরুল ইসলাম জুলাসের সাথে আমার আলাপ হয় যে আপনি যদি এখানে কাজ করেন আপনাকে প্রথম ডাইরেক্টর হিসাবে এখানে কাজ করতে পারেন এবং আমাদের এখানে যদি আপনি কিছু পয়সা ইনভেস্ট করেন তাহলে আপনাকে আমরা পার্টনার হিসাবে এখানে রাখব তা আমি বললাম যে দেখেন আমি একজন মুক্তিযোদ্ধা আমি প্রবাসে দীর্ঘদিন ছিলাম এখানে আসি বাড়ি টাড়ি করি আমার হাতে এখন কোনো টাকা নেই আপনাদের এখানে পার্টনার হিসাবে টাকা দিয়ে পার্টনারে কাজ করা আমার পক্ষে সম্ভব তখন উনি বললেন যে আপনি তো বাসা হয়তো চাপবেরির থেকে আগে শুনছে যে আমি বাসা ভাড়া পাই এখন আমাকে বলল যে আপনি কিছু টাকা আমাদেরকে এখন দিতে পারবেন না আমি বললাম যে হয়তো আপনাদেরকে লাখ দশেক টাকা আমি দিতে পারবো আর টাকা দিতে পারবো না আর টাকা দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না আমার কাছে লাখ দশেক টাকা ব্যাংকে আছে এটা আমি আপনাদেরকে দিতে পারি তখন আমি হাসান তৌফিক এখানে চেয়ারম্যান জানলাম উনি এইটার মালিক মেন মালিক উনি হয়তো ওনারা পার্টনার হিসাবে আছেন ওনাকে আমি জিজ্ঞেস করলাম হাসান তৌফিক আব্বাসকে যে এই ব্যাপার আমি কি এখানে টাকা দিতে পারি তখন উনি বলল যে কোনো অসুবিধা নাই আমি তো আসি আপনি টাকা দিতে পারেন তখন আমি সাব্বিরের সাথে সাংবাদিক সাব্বির এর সাথে আলাপ আলোচনার মাধ্যমে এবং সুযোগ সুবিধা নুর ইসলাম জুলাসের সাথে আমি বললাম যে আমাকে যে দশ লাখ টাকা দিলে কত পার্সেন্ট আমাকে শেয়ার দেবে তখন উনি বলল যে আপনি আস্তে আস্তে কাজকর্ম করেন আস্তে আস্তে আমাদেরকে মিনিমাম পঞ্চাশ লাখ টাকার মতন আমাদেরকে দিতে হবে সে আনন্দ টিভিতে যেসব কর্মকর্তা আছে এবং বাটপাররা ছিলেন সবার সাথে আমার সাথে পরিচয় করে দেন পরে সাইফুল ইসলাম অ্যাডমিন এবং নুর ইসলাম জুলাসের সাথে আমার একসাথে বসা হন বসার পরে আমাকে দিয়ে কি কাজ করাবে কি আসবে বিষয়ে করাতে পারবে না পারবে এগুলো সম্বন্ধে আমার লাগে আলাপ তখন নুরুল ইসলাম জুলাস আমাকে বলেন যে একটা কথা আমাদেরকে যদি এখানে আপনি কাজ করেন তাহলে
আমাদের এখানে আমাদের সাথে 10% শেয়ারে আপনাকে থাকতে হবে। আপনার টেলিভিশন আমাদের আমাদের এবং আপনার টেলিভিশন আপনি যে কোনো প্রোগ্রাম চালান, যে কোনো কিছু করেন, আপনার এখানে অধিকার থাকবে। তবে কিছু টাকা আপনাকে লোন হিসাবে দিতে হবে। আর যদি আমাদেরকে মিনিমাম 50 লাখ টাকার মতন আপনি দেন, তাহলে আপনাকে 10% শেয়ার দেওয়া হবে। আমি বললাম যে ভাই, আমি একজন মুক্তিযোদ্ধা মানুষ, বিদেশে কাজকর্ম করে যা উপার্জন করেছি, নিজে একটা ছোটোখাটো বাড়ি করেছি, আমার কাছে তেমন টাকা পয়সা নাই, আপনাদের এইখানে শেয়ারে কাজ করার মতন আমার সেই অর্থ নাই। তখন উনি নূর ইসলাম জুলহাস বললেন যে আপনি কিছু কিছু করে আমাদের এখানে টাকা দিতে পারেন, আমাদের এই টিভি আমাদের চালু করতে হবে, মেশিন পত্র এসব অন্য অন্য অনেক কিছুই কিনতে হবে। তখন আমার পক্ষে সম্ভব না থাকায় আমি এক প্রকারে নাই করে দিলাম। পরবর্তীতে ম্যানেজার অ্যাডমিন সহ আমাকে বললেন যে ভাই, একটা চ্যানেল চালু হলে আপনাকে আমরা চিও হিসাবে বানাই রাখবো, আপনি যে কোনো প্রোগ্রাম করেন আপনি করতে পারবেন, 1-1.5 লাখ টাকা আমরা বেতন দিব। আমাদের যখন টিভি চালু হয়, আসলে আমি তো এদের প্রলোভন আমি বুঝতে পারিনি, আমি বললাম যে ভাই ঠিক আছে, যখন এই টিভিটা চালু হচ্ছে না টাকার অভাবে, আমি জানি না কত টাকা লাগে, সে টাকা তো আমার পক্ষে দেওয়া সম্ভব না, আমি 10 লাখ টাকা আমি ম্যানেজ করে দিতে পারবো। এবং তারাও বলছে যে আপনি প্রথম 10 লাখ টাকা দেন, আমরা যে জিনিসপত্র আস্তে 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 এগুলো আমরা রেডি করি, আর যে আপনার প্রোগ্রাম আপনি চালাবেন বেতনও পাবেন, এবং আপনার মতো মুক্তিযোদ্ধার এসব টিভিতে প্রয়োজন আছে, বিভিন্ন এমডি কারেকশন, আর্মি, অন্যান্য লোকের এখানে চেক ট্যাক করে, আপনাকে প্রয়োজন আছে, মুক্তিযোদ্ধার এখানে থাকা প্রয়োজন আছে, আমরা বলতে পারবো যে এখানে